ঢুকতে দেয়নি, কে ঢুকতে দেয়নি? বামদেব আর শম্পা ধারা। পিন্টু মোল্লা শকত মোল্লার ভাই, শাহজানের জ্ঞাতি। আপনারা সবাই জানেন যে রায়না এলাকা কিভাবে আপনাদের উপর অত্যাচার করেছে, কিভাবে আপনাদেরকে প্রতিটা নির্বাচনে, বিশেষ করে পঞ্চায়েতের ভোটে লড়তে দেয়নি। পঞ্চায়েতে কে কে ভোট দিতে পারেননি হাত তুলবেন? ভোট দিতে পারেননি তো আপনারা? আর যে কটা লোক ভোট দিতে পেরেছিল গণনা কেন্দ্রে, কাউন্টিং এজেন্টদের কাকে কাকে ঢুকতে দেয়নি, আছেন আপনারা? দিদি, আপনার কাউন্টিং এজেন্টের আই কার্ড দিয়েছিল ভিডিও, কি হয়েছিল ওই দিন? ঢুকতে দেয়নি, কে ঢুকতে দেয়নি? বামদেব আর শম্পা ধারা। পিন্টু মোল্লা শকত মোল্লার ভাই, শাহজানের জ্ঞাতি। এদেরকে কি করে শায়েস্তা করতে হয় আমরা জানি। এদের থেকেও বড় মস্তান বীরভূমিতে কেষ্ট মণ্ডল ছিল। গোটা আপনাদের এই এলাকাকে এবারে ভোট দিতে বেরাবেন, হ্যাঁ কি না বলুন? বেরাবেন তো, একদম সকাল সকাল বেরোতে হবে। বাধা যদি দেয় খবরটা পৌঁছে দেওয়া দরকার, সোজা করে দেবো আমরা একদম। কিছু করতে হবে না, আপনারা আইন হাতে তুলে নেবেন না। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মালদা মুর্শিদাবাদে একজন গুন্ডাকে বাড়ি থেকে বেরোতে দেয়নি, একজন গুন্ডাকে। এবং বুথের মধ্যে বাইরে সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, তিনজন প্যারামিলিটারি মানে চারজন থাকবে। আর বড় বুথে, ট্রিপল বুথে, আটজন করে প্যারামিলিটারি থাকবে। তার বাইরেও সাতটা বিধানসভাতে 50-এর বেশি সিএপিএফ এর কিউআরটি মানে কুইক রেসপন্স টিম থাকবে। শুধু খবরটা পৌঁছানো দরকার। আমি আজকে সন্ধ্যের পরে সিএপিএফ এর কন্ট্রোল রুমের নাম্বার সমস্ত বিধানসভার কনভেনার মন্ডল প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেব। আপনারা এবারের ভোটে মাথা উঁচু করে এই গণতন্ত্রের মহৎ উৎসবে অংশগ্রহণ করবেন। যারা পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি, নমিনেশন ফাইল করতে দেয়নি, গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি, তাদেরকে আপনারা উচিত শিক্ষা দেবেন। এবং আমরা এই নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্যে অসীম সরকারকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।